সময়ের অন্যতম দর্শকপ্রিয়তা অর্জন করা নাটক ব্যাচেলার পয়েন্ট। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পরপর চারটি সফল সিজন এসেছে, যার প্রতিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এরপর থেকেই ভক্ত অনুরাগীদের আকুতি ছিল এর পঞ্চম সিজন আনার। শোনাও যাচ্ছিল আসবে পঞ্চম সিজন। তবে ভাষা ভাষা গুঞ্জনে যেন তৃপ্তি মিলছিল না ভক্তদের। অবশেষে ব্যাচেলর পয়েন্ট নির্মাতা জানালেন, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসতে চলেছে। তবে সবকিছু এখন পর্যন্ত পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নির্মাণের ইঙ্গিত দেন অমি। নির্মাতা জানান, হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট 5 নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়েই রয়েছে, কাজ শুরু হয়নি। অমি আরও বলেন, ব্যাচেলর পয়েন্ট 5 বানাতে পারি, দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন এই বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব। তবে নির্মাতা এটুকু নিশ্চিত করেন যে 2025 সালে আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের। 2017 সালে শুরু হয় ধারাবাহিক একে একে চারটি সিজন নিয়ে আসে কাজল আরেফিন অমি। প্রতিটি সিজনেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সব শেষ 2022 সালের 24 ডিসেম্বর 116তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলর পয়েন্টের সিজন 4। বিনোদন ডেস্ক, ভোরের পাতা।